আমরা বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত ও উৎসাহিত করা যাবে। পাশাপাশি বর্তমান যুব সমাজে যেভাবে নেশার দিকে ধাবিত হচ্ছে, সে সকল জায়গা থেকে যুবকদের সরিয়ে তাদের সঠিক পথে চালিত করার এক অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এবং খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক বিকাশই নয়, মানসিক বিকাশও ঘটে। আর একজন যুবা যখন মানসিকভাবে সুস্থ থাকবে, তখন সেই যুবার পাশাপাশি সমাজের উন্নয়ন সাধিত হবে। রবিবার কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত সোনালী ট্রফি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রাণী সম্পদ বিকাশ, তফসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও বলেন, বর্তমানে যুগের পরিবর্তনের সাথে সাথে যেভাবে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের মধ্যে নিজেদের সুস্থ রাখতে হলে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত করা যাবে, উৎসাহিত করা যাবে, এবং যুবকরা যেভাবে নেশার দিকে ধাবিত হচ্ছে কিংবা অন্যান্য বাজে নেশার দিকে যারা নিমজ্জিত আছে, এই সমস্ত জায়গা থেকে যুবকদেরকে তুলে এনে সঠিক রাস্তায় পৌঁছে দিতে খেলাধুলা একটা অন্যতম মাধ্যম। এবং খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র শারীরিক বিকাশই হয় না, যুবকদের সাথে সাথে মানসিক বিকাশও ঘটে। একটা যুবক যখন সুস্থ থাকবে, মানসিকভাবে যখন সুস্থ থাকবে, তখন সে যখন উন্নত হবে, সমাজ উন্নত হবে। এই কারণেই খেলাধুলাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং বর্তমানে আমাদের যে খাদ্যাভাস, আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত কিছুর হাত থেকে এবং নেশার করাল গাছ থেকে বাঁচাতে গেলে খেলাধুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও সোনালী ট্রফি যারা আয়োজক তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলাধুলা আয়োজন করার জন্য। এবং আমি মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র এলাকার খেলোয়াড়রা যেমন উৎসাহিত হবে, পাশাপাশি যুব সমাজেরও আগামী দিন খেলার প্রতি তাদের উৎসাহ বৃদ্ধি পাবে, যুবকরা মাঠমুখী হবেন। সব মিলিয়ে এটার ইতিবাচক দিক অনেক বেশি। এই খেলার আজকে চূড়ান্ত ফাইনাল ম্যাচে আমরা অংশগ্রহণ করেছি, যারা খেলবে তাদের প্রতি শুভেচ্ছা রইল। এবং সর্বোপরি আমি ভবিষ্যতেও এই কমিটির প্রতি এবং খেলার প্রতি আমার অনেক বেশি শুভকামনা রইল। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি খেলা কমিটিকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সব মিলিয়ে অসংখ্য ধন্যবাদ সবাই। এদিন ফুটবলে কিক মেরে খেলার শুভ সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ 1 লক্ষ টাকার চেক এবং রানার্স দলের হাতে ট্রফিসহ 50,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।